আমাকে তো বাড়ির মালিককে কিছু বলতেই দিচ্ছে না। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আমাদের দিনলিপি। আস্তে আস্তে কথা বলছি কারণ সম্রাট এখনও ঘুমোচ্ছে, বাট আমি পুরো রেডি কারণ আমাকে একটু পরে বেরিয়ে পড়তে হবে। তারও আগে একটা কারণ আছে, হচ্ছে আমার একটা অনলাইন ক্লাস রয়েছে যার জন্য আমাকে রেডি হতে হয়েছে। এই যে ঘর অর্ধেক ভেজানো, সম্রাট পুরো ঘুমোচ্ছে। কালকে রাত্রে কী হয়েছে জানেন, আমরা এসি চালিয়েও আবার বন্ধ করে দিয়েছি, কারণ এসি চালানোর পরে দেখছি অন্য দিনের থেকে বেশি ঠান্ডা লাগছে। মানে যে গরমের পর চালালে যে একটা প্লিজেন্ট একটা ওয়েদার লাগে, একটা সুন্দর ভালো লাগে, সেইটা লাগছে না। ওই জন্য আমরা এসিটা বন্ধ করে দিয়ে লাস্টে ফ্যান ফুল স্পিডে দিয়ে ঘুমিয়েছি, তাতে আরামে এক ঘুমে ভোর হয়ে গেছে। কালকে অনেক দিন পর যেন খুব আরামে ঘুমোলাম, মানে সেই রাত্রে ঘুমিয়েছি একদম সকালবেলা উঠেছি, যেহেতু কালকে না অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আমরা, 12:30 মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। তো ওইটা আমাদের খুব দরকার, 12:30 মধ্যে যদি ঘুমিয়ে পড়া যায় 7 অবধি এনাফ ঘুম হয়ে যায়। কিন্তু ওই রাত্রি 2-1 বেজে গেলে খুব কষ্ট হয়, পরের দিন উঠতে এত কষ্ট হয় যে বলার মতন। আমি ভাইয়ের ঘরটাই জেনারেলি ইউজ করি অনলাইন ক্লাস ক্লাস করানোর জন্য, কিন্তু ওর জানলা দিয়ে অবস্থা দেখেছেন, গাছগুলো পারলে ঢুকে চলে আসে ঘরে, যেন মনে হচ্ছে ওর ঘরে খাটের ওপর ঘুমোবে। আর কালকে এই চশমাটা পড়ে আছি কাল থেকে, কালকে একটু অসুবিধা হচ্ছিলো, এখন সকালবেলা পরে দেখছি খুব একটা সমস্যা হচ্ছে না। আবার একটু বেলা ঠেলা হলে বোঝা যাবে যে মাথাটাগুলো যন্ত্রণা করছে কি না। তোমায় যে বলেছিলাম কদিন ধরে চা পাতা কালেকশান করতে, তুমি কোথায় রেখেছো সেটা? এখন বাবা ছাদে গেছে, এটাই হচ্ছে ভালো সময় চা পাতাটা নিয়ে গিয়ে হাতে ধরে দেওয়া। ভেবেছিলাম বাবাকে দিয়ে চা পাতাটা গাছে দেওয়া, উনি তো নিচেই চলে এলো। হ্যাঁ থাক, আমরা পরে দিয়ে দেবো, তুমি বেরোবে ঠেরোবে। আমার তো সেই অনলাইন ক্লাসটার সময় হয়ে গেছে, এবার গিয়ে বসে পড়তে হবে। তো চা পাতাটা আমি আপাতত ছাদে রেখে দিই, ক্লাসটা কমপ্লিট করে এসে এক্ষুনি গাছে দিয়ে দেবো, জল দিয়ে গাছে এগুলো দিয়ে দেবো। তো কোথায় রাখি এখন এই হচ্ছে বিষয়, যে আমার এই তাকটা বেশ ভালো হয়েছে জানেন তো, আমি যা কিছু সব আমার জিনিসপত্র এর উপর রাখি। যে এইটা এটা তো বেস্ট জায়গা কোনো কিছু রাখার জন্য, পারফেক্ট। ভাই এর আজকে কী ঘুম লেগেছে, তুমি আর কত ঘুমাবে? হ্যাঁ তুমি টাইমের আইডিয়া আছে কটা বাজে? 8:30 আজকে। আজকে আমার ঘুম ভালো হয়েছে আর ওরও ঘুমটা ভালো হয়েছে বোঝা যাচ্ছে এই দেখেই যে উঠতে ইচ্ছা করে না। জামা পড়ো, ভিডিও হচ্ছে। আচ্ছা ও তো এখনও উঠছেই না, আমি এখানে জল রেখে দিয়ে গেছি কারণ ওকে হচ্ছে আমি কদিন ধরে শুধু ওকে না আমারও এই হ্যাবিটটা অ্যাডাপ্ট করছি যে ঘুম থেকে উঠেই আগে জল খাওয়া হবে। তো এর মধ্যে একটা গোটা বোতল জল ছিল, ওটা আমি সকালবেলা শেষ করেছি, এই বোতলের জলটা তুমি উঠে খাবে। মানে উঠে বলতে এখনই উঠে যাবে, আর ঘুম হবে না। আর এই যে এইদিকে ইনি হচ্ছেন মহান ব্যক্তি, সকালবেলা আমি পড়াচ্ছি তো কাজ করছি, তুমি এতবার আমায় চা খেতে ডাকলে। তো চাটা খেলে তো ঘুমটা কাটে, ঘুম কেটে গেছে কাজ থাকলে। তাহলে কি চা আছে আজকে, লিকার চা না দুধ চা? লিকার চা, সকালবেলা লিকার চা। আবার আমাদের হচ্ছে ঘরে সেই পুরনো বেকারি বিস্কুট ব্যাক হয়ে গেছে, কিছুদিন একটু অন্যরকম আমরা মলে গিয়ে কিনে নিয়েছিলাম চিনি দেওয়া বিস্কুট, ওইটাই খাওয়া হচ্ছিলো। কিন্তু আবার হচ্ছে ওই আধুনিকতা থেকে আবার পুরনো জামানায় ফিরে এসেছি, আমাদের রেগুলার পেট্রোল বেকারি বিস্কুট। আর এটা আমার চা, এটা ওর কাপ, এটা হচ্ছে আমার কাপ, এখানে আমি আমার নিজের নামও লিখে দেবো। নাম লিখতে হবে না, কালার ডিফারেন্স আছে, কালার দেখেই বুঝে যায়। দেখেন আমার নামও দরকার হয় না, কালার দেখেই লোক চিনে নেবে, আমার ব্যাপার আছে এমনি না। চা খেয়ে ওপরে চলে এলাম, এবার করবো একটু চুলে অয়েলিং। আর এই যে পতঞ্জলি তেলটা কিনে আনার পর থেকে সম্রাট উদ্বোধন করে ফেলেছে, কিন্তু আমার একবারও মাখার সুযোগ হয়নি, নাকি একবার মেখেছি কি জানি খেয়াল নেই। যাই হোক আজকে তো আবার আমার হেয়ার ওয়াশ ডে, আজকে এটা মেখে আমি আমার যতদূর মনে পড়ছে আমি ব্যবহার করিনি, তাই আমার কাছে আজকেই এটা ইউজের প্রথম দিন। আর ড্রেসিং টেবিল দেখুন,
কমপ্লিট হচ্ছে না, ড্রেসিং টেবিলে জায়গা ভরে গেছে, এখানে আর জিনিস রাখার জায়গা নেই, তাও এই জায়গাটা এরকম ছড়ানো ছেটানো। তাই এখানে আবার কয়েকটা জিনিসপত্র যেগুলো রেগুলার ইউজ হয় একটু সাজিয়ে রেখেছি, অ্যাকচুয়ালি কিছুটা ডেকোরেশনের জন্য, আবার কিছুটা জায়গার অভাবে। আজকে তো সকালে একদম ঘুম ভাঙছে না, জোর করে উঠতেই হবে, অফিসে আছে আজকে, কালকে আবার ছুটি আছে, বুদ্ধ পূর্ণিমা ছুটি আছে, তো ছুটির আগের দিন একটু অফিস যেতে ভালোও লাগে। উঠে একেবারে স্নান টান করে রেডি হয়ে একেবারে ব্যাগপত্র নিয়ে নিয়েছি, আজকে আবার ল্যাপটপ নিয়ে যাচ্ছি, ওখানে একটু এডিটিং এর বাকি আছে, কালকে রাত্রে এডিট করিনি, তো অফিসে বসে করে নেবো। সানস্ক্রিন আজকে আর বাকি, আজকে আর সময় সানস্ক্রিন নাকি সানস্ক্রিন আজকে আর সময় নেই, চলো নিচে যাই, মা খাবার দাবার নিয়ে ওয়েট করছে, খাওয়া দাওয়া করে বেরোবো। একেবারে নিচে এসে দেখছি মা এখনো টিফিন বাড়েনি, টিফিন রেডিও করেনি, খাবারটাও বাড়েনি আর অফিস নিয়ে যাওয়াটাও বাড়েনি। কি এটা? এটা আমি নিয়ে যাবো। কি মাছ এটা? রুই মাছ। তোমাদের মাছ নেই? রুটি শুনলে ভালো লাগে না একদম, মেঘলা মেঘলা করলো আবার ওয়েদারটা, হবে নাকি সুখবর আসছে? বাবা যা ঝোলবো বাবা, পরোটা ভিজে যাবে। আচ্ছা ওর বেরোনোর কথা হচ্ছে দেরিতে, মানে ও 10:30 বেরোলে এনাফ, কিন্তু আমাকে ছাড়বে বলে, তুমি জানো অ্যাকচুয়ালি 10:26 বাজে। হ্যাঁ কিন্তু আমি ছাড়ো বলে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, ডিসিশন নিয়েছি আমরা দুজনেই, ডিসিশন নিয়েছি। তাও আমাকে ঝগড়া হলে কি বলে জানেন? বলে কি আমাকে তুমি দেখতেই পারো না। আপনার ব্যাপার দূরে দাঁড়িয়ে কি দেখছেন? দূরে দাঁড়িয়ে আসুন, দেখাশোনা করুন, দেখাশোনা ফ্রি, আর কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ছাতা খুব এরকম ভুল হয় সেই সকালবেলা আপনাদের সাথে দেখা হয়েছিল, আবার 7:00 সময় মানে কত ব্যস্ত দেখেছেন। প্রেরণা বলেছিল দুপুরবেলা একটু কিছু ভিডিও ক্লিপ নেবে আপনাদের জন্য, কিন্তু হয়তো নিতে পারেনি, কারণ ও বাড়ি ফিরেছে 3:00 সময়, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে গেছে, আর আজকে খুব বৃষ্টি হয়েছে বাইরে, অফিস থেকেও দেখতে পাচ্ছি সেই মারাত্মক একটা কালবৈশাখী ঝড় আসলো, বৃষ্টি হলো, তো বাড়িতে ফোন করলাম মাকে, মা বলছে কোথায়, এখানে হচ্ছে না, তো তো তখন আমাদের দোতলা জানলা দরজাগুলো খোলা ছিল, তো আমি মাকে বললাম হচ্ছে না কিন্তু হবে, ততক্ষণে তুমি গিয়ে আগে অফ করে দিয়ে আসো। তো এখানে নাকি সেই রকম হয়নি, মানে মধ্যমগ্রামের দিকে হালকা হয়েছে, কিন্তু আমার আলিপুরের অফিস, আলিপুরের দিকে মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছে। আর এসে দেখুন না ল্যাপটপটাও রাখার সময় পাইনি তখন, মানে কোনোভাবে এই বিছানার উপরে রেখে আমি ফ্রেশ হতে চলে গেছি, তাও মুখে ফেস ওয়াশ করিনি, ফেস ওয়াশটা পরে করবো। আর অফিস থেকে আজকে খাইয়েছে, আবার অফিসে মাঝে মধ্যেই খাওয়া দাওয়া হয়, আজকে খাওয়ানো হয়েছে কি জানো, ও পেঁয়াজি আর ফুলুরি, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে বললাম না, তাই অফিস থেকে সবাই প্ল্যান করা হলো আজকে একটু পেঁয়াজি তেলে ভাজা খাওয়াবে, তো পেঁয়াজি আর ফুলুরি আনা হলো। তো আমি ভাবলাম কি মানে প্রথমত খেলে প্রবলেম হয়, দ্বিতীয়ত আমার মা আবার ফুলুরিটা খেতে ভালোবাসে, তা ভাবলাম খাবো না, যাই বাড়ি নিয়ে চলে যাই। এই বাড়িতে নিয়ে এসছি, এখন মনে হয় মা খাওয়াও শুরু করে দিচ্ছে, নিচে এনে যেই রেখেছি ব্যাগের মধ্যে, আমি কিন্তু বেরও করিনি ব্যাগ থেকে, আমি ভেবেছি পরে বের করে দেবো, বাবা আমি পরে মানে বাথরুম থেকে আমি বেরিয়ে এসে দেখছি বের করে আবার টেবিলে রাখা আছে, আমি কী করো তোমার জন্য চপ এনেছি, বলছে হ্যাঁ জানি তো, বের করে নিয়ে নিয়েছি, এখন মানে খাওয়াও শুরু করে দিয়েছে। ওপরে আর থেকে লাভ নেই, এবারে চলুন নিচে যাই, ওপরে কেন জানি থাকলে ভালো লাগে না একা একা, তাও পেও না আমি থাকলে হয়তো একটু গল্প করলাম দুজনে, নাহলে একা একদম থাকতে ভালো লাগে না, তার থেকে নিচে সবার সাথে কথাবার্তা বলা হয়, দুটো লাইট জ্বলছিল একটা লাইট জ্বলুক, তো নিচে সবার সাথে কথাবার্তা বলা হয়, নিচে সময় কেটে যায়, চলো নিচে যাই। কি ব্যাপার ছেলের সাথে খুব গল্প করছো ছোট ছেলে? আরে নতুন কাজে গেছে আজকে। কি কাজ? আজকে আমার ভাই নতুন কাজে জয়েন করেছে, তো কেমন বলছে কাজ, ভালো বলছে? ভালো, পরিষ্কার কাজ, অত নোংরা মোংরা নেই। বাহ, আর তোমার জন্য অফিস থেকে কি এনেছি? কি একটা ফুলুরি! ও বাবা, কি একটা ফুলুরি, নাকে নিয়ে আসলাম তুমি ভালোবাসো বলে, কি এই তো অবস্থা বলো। গরম গরম খেয়ে নিতে, এগুলো ঠান্ডা হলে ভালো লাগে, আমাদের মাইক্রোওভেন নেই, এখন অসুবিধা হচ্ছে, এমনি খাও, সেটা যা এনেছি সেটাই বলতে হয় যে না ভালো। আমি না চোখেই দেখিনি, রেখে দিয়েছি এরকম। তাহলে রেখে তো দিয়েছো, জানো তো ওটা কি আছে, কোথায় ওখানেই রাখা আছে। এই যে দেখুন না, বের করে রেখে দিয়েছে, বলছে আমি চোখেই দেখিনি, খাও ভালো লাগবে, এটা ভালো দোকানের ফুলুরি, পরে খাবো চা। খাও এখন? না এখন খাবো না। চা খেলে কি হয়, চম্বল হবে? হ্যাঁ মারাত্মক।
পেঁয়াজিটা দেখে ভালো মনে হচ্ছে, পেঁয়াজিটা টেস্ট আছে। আমাকে একটু ফুলুরি দাও তাহলে, খাই কেটে অল্প দাও। কিন্তু শক্ত শক্ত তো হবে, ঠান্ডা হয়ে গেছে না? এদের ফুলুরির মতন ফুলুরি আমি পাই এখানে। হেভি টেস্ট। পাস্তা করছি। আর পাস্তা কেন করছো গো? টিফিন কি খাবি? পাস্তা ভালো লাগে না, চাউমিন করতে। না চাউমিন করার বেশি ঝামেলা, ওর খিদে পেয়েছে ওকে এক বাটি দেবো, খেয়ে নেবে চাউমিন। তুই তাহলে মুড়ি খা। ওকে কতটা দেবে দেখালে, দেখো একবার একবার তোকে এরকম এক বাটি দিতে হবে। আমি একটা খাবি না, আমি অত খাবো। ও এখন দেখছে ওর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে এত খাবার বলে লাভ নেই। তুই এখন এত খাস, এত খাস কি হচ্ছে, লজ্জার কি আছে? এত খাস আমার ভাই বেশি খায়, আবার বেশি খায়, খাওয়ার কথা বললে আবার লজ্জা পায়, আবার হাসছে দেখুন। লজ্জার কি আছে, যে যা খায়। এই বাবা আমার মা দেখুন এখানে পাস্তা বসিয়েছে, পাস্তা উঠছে পড়ে যাচ্ছে মা সিদ্ধ হয়ে। আমার পাস্তা একদম ভালো লাগে না, আমার চাউমিন হলে ভালো লাগে। তাও চাউমিন ঘরোয়া চাউমিনটা ভালো লাগে, যেটা হলুদ দিয়ে আলু দিয়ে বাড়িতে করা হয়, ওটা হেভি টেস্টি লাগে। শুরু করে দিয়েছে মা, শুরু না হাফ হয়েও গেল পাস্তা। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পাস্তা আমার ভালো লাগে, সস ফস দিয়ে ভালো লাগে না আমার। ওই প্লেন এরকম হলুদ দিয়ে, ডিম দিয়ে, আলু দিয়ে এই পাস্তা বল, চাউমিন বল, টেস্ট লাগে। হ্যাঁ বেশ ঘরোয়া হবে, হলুদ আলু দিয়ে। আমার এই এইটা সাদা সুস্থটা আমার খেতে খুব ভালো লাগে। সস ফস দিয়ে এবার যার লাগলো সে সস নিয়ে নিলো, আলাদা কথা বল। কেন ফোন করলো? ওর হয়ে গেছে হঠাৎই, মানে ফরচুনেটলি ওর হয়ে গেল, কারণ দুটো স্টুডেন্ট নাকি একসাথে পড়ে নিয়েছে। তো যাই এগিয়ে যাই একটু, ওকে নিয়ে চলে আসি, এসে একসাথে পাস্তা খাবো। এই দেখুন একে নিয়ে চলে আসলাম রাস্তা থেকে, আমি কতক্ষণ গিয়ে ওয়েট করছি, ও অটোই পাচ্ছে না। অটো পাচ্ছিলাম না, তারপর অটোতেও অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, জ্যাম পুরো রাস্তায় আজকে। হ্যাঁ আজকে খুব জ্যাম রাস্তা, বাড়ি এসে এদিকে আবার অনলাইন ক্লাস করাচ্ছে। এখন এটা চলবে কটা অবধি ক্লাসটা? সাড়ে নটা। আর এখানে মা দিয়ে দিয়েছে আমাদের টিফিন। আমার তো বাটিটা একটা গামলা, গামলার মধ্যে নিচে পাস্তা পড়ে। যেটা তুই এক বাটি খেতে পারবি সেটা খেতে পারবো না, তাহলে ছোট একটা জায়গা দিতে হয়। না এটা এ আছে, এটা দিয়ে দিলাম। কাচের বাটি আমার মেঝে তুলে রাখতে হবে, আমি কাজের লোককে দিতে পারি না কাচের বাটি। আবার একটা এটা করবো ব্যাস। আমার মা চলে এসে আবার ডিনার করতে, ডিনার করতে এসে এরকম হাই তুলছো কেন? রাত্রির ডিনারটা খুব বিরক্ত করলাম। কি করবে, কিচ্ছু করতে ইচ্ছা, ডাব্বা ডুববি নিয়ে রুটি রুটি আর কি করবো, তো তাই ভাবছি। রুটি আর কি, আলু ভাজা তিন টাইম করে ঠিক আছে, এই রাতেরটা আমার বিরক্ত লেগে যায়। তোমায় তো বলছি তুমি রাতের রুটির লোক দেখো, রুটি করার লোক পাবে? রুটির লোক এখন বললে এখন পাবো, আমি রাখতে চাইছি না, পূজোর পরে রাখবো। পূজোর পরে রাখার কি আছে? আর বলে 500 টাকা হাত খরচ দাও, পূজোর সময় 500 টাকা না হাত খরচ দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ রেখে দাও, দিতে দিতেই চলে যাবে, আমাদের কিছুই অবশিষ্ট থাকবে না, সব দিতে দিতেই শেষ। আর দিয়ে থেকে ভালো থাকলে তো ভালো, দিয়ে থেকে ভালো তো থাকতে পারবে। তরকারি ভালো করবে না? হ্যাঁ ভালো করবে, কেন করবে না? এমন বিচ্ছিরি তরকারি করবে মুখে দেওয়া যায়? আমি আলু চচ্চড়ি করছি তখন খাচ্ছিস আর বিচ্ছিরি? হ্যাঁ তা ঘরের আলু চচ্চড়ি ভালো না? এটা কি বাইরে দেখি না, আমার ঘরে জিনিস এসে করে দেবে, করে দেখি কদিন। বাইরের কথা আর বলো না, বাইরে তো খাবোই না। ওই আগের দিন ভাত ডাল নিয়ে যা ভুগেছি, কোনো রকম একটু পাগলে পুগলে হোটেলে খেয়ে বেরিয়ে এসেছি, মানে খাইনি বলতে গেলে, জাস্ট গেছি, ভাতটা ওরা দিয়েছে, ভাতটা ফেলে দিয়ে টাকা, ভাত ফেলতে নেই জানি, এটা আবার অনেক বলেন ভাত ফেলেছি, কিন্তু কিছু করার নেই, আমি একদম খেতে পারিনি, ওই টাকা দিয়ে চলে এসেছি। ডিনারে রুটির সাথে তরকারি বানাচ্ছি, আমি এটা ডেয়ারি কাজ করছি, একটা তরকারি বানাচ্ছি। কি তরকারি এটা? আলু আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ দিয়ে তরকারি। এবার এর বক্তব্য ছিল যে তরকারি, আমি একটা অন্যরকম তরকারি দেখেছিলাম, সেটা মধ্যে ফ্রেশ ক্রিম যাবে, ভালো হবে না। তুমি যেটা দেখেছো তার মধ্যে কেন ভালো হবে না সেটা বলো, ফ্রেশ ক্রিম দিতে হবে। হ্যাঁ কিন্তু এখন রাত্রেবেলা ওই ফ্রেশ ক্রিম দিয়ে তরকারি করতে গেলে যদি বাজে হয়ে যায়, রুটি খাওয়া বোকে হয়ে যাবে। আর আমার মা কি বলছে, কি দিয়ে রুটি খেতে বলছিলে? চিনি দিয়ে রুটি বানাবে? তুমি ছোটবেলায় খেতে এসব রুটি? মাঝে সাঝে খেতাম, এর মধ্যে চিনি দিয়ে তেল দিয়ে ভেজে দাও, ব্যাস চিনি পোয়াটা। বাবা তোমাকে এরকম চিনি পোয়াটা খাওয়াতে হবে না মা, তার থেকে আলু পেঁয়াজের তরকারি খাই। তরকারিটা একটু ঝাল ঝাল করো। হ্যাঁ আশা করি টেস্টি হবে, ভালো হলে আবার একদিন বাড়িতে খাওয়া। আর এই দেখুন আমার মা এখন খোঁচে গেছে, রাত্রি 10টার সময় চা ভালো লাগে না, রোজ রোজ এক গল্প। আমার বাবা লেট করে আসে রাত্রি 10টার সময়, বাইরে তুমি একটা চা খেয়ে আসো, আর এসে চা করতে বলে, আর ইনি নাম খোঁচে যায়।
তুমি একটু তোমার স্বামীকে চা করে দেবে না? না টাইম আছে, সন্ধ্যাবেলা তো ঘরে থাকলে দিয়ে এখন রাত্রি 10টার সময় চা দাও চা দাও করছে। রুটি মাসির রুটি করা হয়ে গেছে, তরকারি মাসি চলে এইবার মালিকদের সিস্টেম আছে সাড়ে নটা ছাড়া রুটি হবে না, কিন্তু তরকারি আমাকে তো দূরে যেতে হয়, তরকারি মাসি আমাকে তো বাড়ির মালিককে কিছু বলতেই দিচ্ছে না। তরকারি মাসিকে পরের দিন থেকে তাড়াতাড়ি তরকারি মাসি মা চলে এসছে, তরকারি মাসির মা এসে জল খাবে এই খাবে মালিকের বাড়িতে কি তোমার মাকে, আপনার মাকে আপনি সাবধান করুন, আপনার মুখের এত তরকারি বানানোর লোকের মা খেলে চলে মা, আপনার মেয়ে আমাদের বাড়িতে তরকারি বানানোর কাজ করে, আপনি কেন চলে এসেছেন রাত্রিবেলা মালিকের ও বলছে তরকারি মাসির সঙ্গে পেন বাড়ি মালিকের বিয়ে ঠিক করে দিয়েছে। আমার মা রুটি মাসি হয়েছিল দেখেছেন, তরকারি এই রুটি মাসি রুটি নিয়ে বসে গেছে। আরে এই যে আমাদের তরকারি মাসিকে একটু দেখাও, হ্যালো তরকারি মাসি, তরকারি মাসি তরকারি কেমন হয়েছে দেওয়ালের থেকে? ভালো বাবা, দেওয়ালের তো চৌকি বন্ধ হয়ে যাচ্ছে, হেভি নাকি তরকারি হয়েছে? দেখুন আপনারা একটু দেখে নিন তরকারি মাসি তরকারিটা, রেসিপিটা কি আমি বলে দেবো? রেসিপিটা হচ্ছে আজকে আমাদের তরকারি মাসি তরকারি করেছে, যেটা হচ্ছে ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটেছে, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছে, আলু ডুমো ডুমো করে কেটেছে, আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকাম পেঁয়াজ ছেড়েছে, তারপরে হচ্ছে হলো জিরে গুঁড়ো আর গোটা গোটা রসুন দিয়েছে কেটে কেটে, তারপরে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছে, ব্যাস হয়ে গেছে ভালো তরকারি। চলো টাটা। না রে আমাদের না বৌমার রান্না ভালো, যাই করে টেস্ট হয়, বুঝেছেন বন্ধুরা? তুমি ভাব খালি রান্নার অভাব, তাহলে তুমি রাত্রে তরকারিটা করে নিও, তাহলে এবার দিয়ে আমি ভালো ভালো হেভি সুন্দর সুন্দর তরকারি বানাবো। টাটা বাই বাই।